নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ডালিয়া। ডালিয়াটা একদম অন্যরকমভাবে বানাবো। আমি এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে 8টা কাজু, 8টা নাট আর শুকনা নারিয়েল, সবগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সবগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটা আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব। প্লেটের মধ্যে বার করে নিয়েছি। সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে কিশমিশ। কিশমিশটাও একটু ভালো করে, খুব ভালো করে ভেজে নেব। কিশমিশটা অল্পতেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তো এই জন্য আমি কিশমিশটা পরে দিয়েছি। এরপরে কিশমিশটাও খুব সুন্দর করে ভেজে নেব। কিশমিশটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে সবগুলো প্লেটের মধ্যে বার করে নেব। প্লেটের মধ্যে সবগুলো বার করে নিয়েছি। আর এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব আরেকটু ঘি, অল্প পরিমাণে 1 চামচ ঘি। দেওয়ার পরে আমি দিয়ে দেব এরপরে ডালিয়াগুলো। ডালিয়াগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি ডালিয়াটা লাল লাল করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে খুব ভালো করে ডালিয়াটা ভেজে নিতে হবে। চামচের সাহায্যে খুব ভালো করে সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এইভাবে এইভাবে পুরো ভাজাটা আমি কমপ্লিট করে নেব কিছুক্ষণের মধ্যেই। পুরো লাল লাল করে দেখো আমার ডালিয়াটা ভাজাই হয়ে গেছে। ডালিয়া তো এমনিতেই হলুদ হয়, আবার ভেজে দিলে আর একটু বেশি হলুদ হয়ে যাবে। পুরো আমি ডালিয়া ভাজা হয়ে গেছে, একদম লাল চলে এসছে ভাব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে, এটার মধ্যে অল্প পরিমাণে দেব আমি জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে আমি ডালিয়াটাকে সিদ্ধ করে নেব। জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আমি দিয়ে দেব, অল্প স্বাদ মতন আমি দিয়ে দেব এর মধ্যে নুন, যাতে খুব ভালোভাবে এটা ডালিয়াটা সিদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর গুড় নিয়ে নিয়েছি 1 বাটি। 1 বাটি গুড় খুব ভালো করে জলের মধ্যে গুড়টাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। গুড়ে আর জলে খুব সুন্দর করে মিশে যাবে। গুড় আর জলটা সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি খুব ভালো করে গুড়ে জলটা আমি দেখো গুড়টা খুব ভালো করে আমি জলের মধ্যে খুব সুন্দর করে ঘেঁটে নেব। একদম দুটোকে সুন্দর করে মিক্স করে নেব। দুটোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপরে এটা আমি দিয়ে দেবো। দেখো জল আর গুড় দুটো একসঙ্গে মিশে গেছে। এরপরে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটা একবারে আমি দেখো সুন্দর করে, দেখো একটু সামান্য গরম করেছি, বেশি গরম করব না। এরপরে দেখো ডালিয়াটার উপরে আমি এটা, ডালিয়াটাও ঢাকনা খুলে নিচ্ছি। দেখো সুন্দরভাবে ডালিয়াটাও হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গুড় জলটা যে ফুটিয়ে রেখেছিলাম সেই গুড়ের জলটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ডালিয়াটার মধ্যে দিয়ে দেব। প্রথমে ডালিয়াটা আমি খুব সুন্দর করে একবার নাড়াচাড়া করে নেব, তারপরে আমি গুড় জলটা দেবো। এইভাবে আমি গুড় জলটা দিয়ে দেবো। গুড় জলটা দেওয়ার পরে আমি এই ডালিয়াটা আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করব চামচের সাহায্যে সুন্দর করে। এইভাবে চামচের সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বের হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, মনে হবে এক্ষুনি বানাতে বানাতে খেয়ে ফেলি। তো এরপর এটা তোমরা ব্রত করলেও খেতে পারো বা কোনো উপোস দিলেও এটা খেতে পারো তোমরা। তো আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেবো। দেখো খুব সুন্দর ফুটে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে ডালিয়াটা। এরপরে খুব ভালো করে চামচের সাহায্যে আরেকবার নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করবো আর সবগুলো একসঙ্গে মিশিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি কোনো দুধ টুধ অ্যাড করবো না। এরপরে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি শুকনো শুকনো করে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নেবো। পুরো একদম শুকনো শুকনো করা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর একটা কালার এসছে, একদম খাবার জন্য রেডি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই।